কমলাপুরে রনির পাশে এবার ডাবি শিক্ষার্থীরাও স্লোগানে স্লোগানে প্রতিবাদ। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাঁই নেই, এভাবেই স্লোগানে স্লোগানে রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করছে রনি। তার 48 ঘন্টার আলটিমেটামের পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে আবার অবস্থান নেন তিনি। শুরুতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ আনসার সদস্যদের বাধার মুখে পড়েন তিনি। এরপর তার সঙ্গে শতাধিক শিক্ষার্থী জড়ো হন। বাধা পেরিয়ে আবারও কমলাপুর রেলওয়ে স্টেশনে মূল ফটকে বসে পড়েন ডাবি শিক্ষার্থী রনি সহ শতাধিক আন্দোলনকারী। বিকেল 5:45 দিকে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ব্যারিস্টার সুমনও। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় আন্দোলনকারী স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগান ছিল দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমাকে, বাঙালি বাঙালি। এদিকে রনির এই 6 দফার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার শফিকুল আলম গণমাধ্যমকে এই বিবৃতি পাঠান। গত 7 জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানির প্রতিবাদে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। 13 দিন ধরে তিনি অবস্থান করছেন সেখানে। শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠী, আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশগ্রহণ করেন। সেখানে অবস্থান নিয়ে গান, কবিতা, পথ নাটক এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন প্লেকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। রনির ডাবির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী তিনি। এদিকে সহজ .com-এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগেও অভিযোগ করেন রনি। অভিযোগ প্রমাণ পাওয়ায় বুধবার এক শুনানিতে সহজ .com-কে 2 লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার। এই জরিমানার 25% অর্থ পাবেন ভুক্তভোগী রনি। চলতি বছর স্বাধীনতা দিবস বা 26 মার্চ থেকে দেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ .com। তবে শুরু থেকেই এই সেবা নিয়ে যাত্রীদের অসন্তোষ দেখা যায়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।